আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন পর আজকে একটি নতুন টিউটোরিয়াল সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং টিউটোরিয়াল সিরিজটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর। এবং এই পুরো টিউটোরিয়াল সিরিজটি আমি কিছু টোটাল ছয়টা ধাপে ভাগ করেছি এবং সেই ছয়টা ধাপে আমরা চেষ্টা করব টোটাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যাপারটাকে দেখানোর জন্য, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী, এটা কিভাবে কাজ করে, এটা কতটুকু আপনার বিজনেসের জন্য ইফেক্টিভ, এটা ভালো কি খারাপ, আপনার যে টাকাটা এখানে ইনভেস্ট করছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য সেই টাকাটা কতটুকু উঠে আসছে বা আপনার কতটুকু লাভ হচ্ছে বা লস হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা কিভাবে আমাদেরকে ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপর আলোচনা করব। তো শুরুতেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের আসলে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই বিষয়টি কেন জানা দরকার বা কেন শেখা দরকার। এখানে যেটা হচ্ছে যে আপনার ক্যারিয়ারটিকে যদি আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে তৈরি করতে চান বা গড়তে চান, তাহলে আপনার কি কি বিষয়ে আপনার জ্ঞান থাকা উচিত, কোন কোন বিষয়গুলো নিয়ে আপনার স্টাডি করা উচিত, আপনার কোন কোন বিষয়গুলো নিয়ে আপনার দক্ষতা থাকা উচিত, এবং ওই বিষয়গুলোর উপরে আপনি যে বিভিন্ন সময় বিভিন্ন কেস স্টাডির উপর বেস করে যে ডিসিশনগুলো নেবেন সেই ডিসিশনগুলো কতটা ইফেক্টিভ হচ্ছে, এই জিনিসগুলো মেজারমেন্ট করতে হবে, বুঝতে হবে যে আসলে আপনি ঠিক জিনিসগুলো নিচ্ছেন কি নিচ্ছেন না। সো এই কোর্সের মাধ্যমে আমরা এই কোর্সের শেষে আমরা নিজেদেরকে বলতে পারবো বা আমরা নিজেদেরকে জানতে পারবো যে আসলে আমি যে ডিসিশনটা নিচ্ছি সেটা আমার সময় উপযোগী ডিসিশন হচ্ছে কি না, এবং আমার সেটা কতটা কস্ট ইফেক্টিভ হচ্ছে, কতটা বিজনেসের জন্য লাভবান আমি হতে পারছি, এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো। এবং যেহেতু আমি কিছু এখানে স্লাইডের মাধ্যমে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো এবং প্র্যাকটিক্যালিও কিছু বিষয় আমি দেখাবো, কিন্তু প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়াতে কিছু যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফেসবুক অনেক 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 বেশি অ্যাট্রাকটিভ, প্লাস ইউজার ফ্রেন্ডলি, প্লাস ইউজারের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়াও আমার ফেসবুকে ইউজার অন্যান্য প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তুলনায় অনেক বেশি এবং অনেক বেশি পপুলার একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। সেই জন্যে আমার পুরো এই কোর্সটি আমি চেষ্টা করেছি ফেসবুকটাকে মেইন ফোকাস দিয়ে কোর্সটা চালানোর জন্য, এবং আপনারা যদি আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার কোর্সে আমার সাথে থাকেন তাহলে আমি আশা করব এবং আমি বিশ্বাস করি যে আপনাদের এমন একটা স্কিল তৈরি হবে যেটার মাধ্যমে ইন ফিউচারে ফেসবুক ছাড়া আদার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতেও আপনার কস্ট এফেক্টিভ ডিসিশন আপনি কিভাবে তৈরি করতে পারেন, আপনি সময় উপযোগী ডিসিশন কিভাবে নিতে পারবেন, এই সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা চলে আসবে। সো আমি ফেসবুককে বেস করে আমার সোশ্যাল মিডিয়ার কোর্সটিকে চালিয়ে যাচ্ছি, কিন্তু আশা করি এই কোর্সের শেষে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া না, ফেসবুক নয়, সোশ্যাল মিডিয়ার আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই প্ল্যাটফর্মগুলোতেও আপনি আপনার ব্র্যান্ডিং, আপনার কিভাবে আপনাকে বিজনেসটাকে ভ্যালুয়েবল করতে পারেন এই সম্বন্ধে আপনার একটা আইডিয়া চলে আসবে, এবং আপনার কস্ট কতটুকু, মানে আপনার ব্যবসার মধ্যে কতটুকু লাভ হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে ইনভেস্ট করার কারণে সেটাও আপনি মেজারমেন্ট করতে পারবেন। তো এছাড়া যেটা হচ্ছে যে আমরা যেহেতু এটি ক্যারিয়ারের উপরেও, ক্যারিয়ার হিসেবেও এটিকে আমরা দেখাতে চাচ্ছি যে একটা ক্যারিয়ার হিসেবেও আমরা একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়তে পারি, সেই হিসেবে যেহেতু আমি দেখাতে চাচ্ছি এই কোর্সটাকে, সো সেই হিসেবে আমরা এই কোর্সের শেষে
কিছু এই সোশ্যাল মিডিয়া ব্লু প্রিন্ট সার্টিফিকেট সার্টিফাইড, যেই ফেসবুকের যে একটা অফিসিয়াল সার্টিফিকেশন আছে, সেই সার্টিফিকেশনটি আমরা কিভাবে পেতে পারি বা কিভাবে এটার জন্য অ্যাপ্লাই করতে পারি এবং নিজেদেরকে কিভাবে প্রস্তুত করতে পারি সেই পরীক্ষার জন্য, সেই সম্বন্ধেও আমরা এখানে আলোচনা করব। তো আমরা এই সোশ্যাল মিডিয়াতে আমাদের কি ধরনের কেরিয়ার আমরা করতে পারি সেই ব্যাপারে যদি আমি বলি, তাহলে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটের মার্কেটিং ম্যানেজার হিসেবে আমাদের জব অপরচুনিটি রয়েছে, যেখানে আপনি আপনার একটা কোম্পানির ব্র্যান্ডিংয়ের ফুল দায়িত্বটা, আই মিন সোশ্যাল মিডিয়ার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা নিয়ে আপনি কাজ করতে পারেন। সেটা ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, লিঙ্কডইন হতে পারে, সব সব ধরনের সোশ্যাল মিডিয়াতে সেটা হতে পারে। তারপর যেটা হচ্ছে যে আমার সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট হিসেবে আপনি জব পেতে পারেন, সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো বা স্ট্র্যাটেজিটা বা আপনার পরবর্তী স্টেপটা কী হওয়া উচিত এই সম্বন্ধে আপনি একজন কনসালটেন্ট হিসেবে যে কোনো কোম্পানিকে আপনার স্কিলটা প্রদর্শন করতে পারেন। এরপর হচ্ছে পেইড মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে এখন এই করোনার সিচুয়েশনে অনেক প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার তৈরি হচ্ছে এবং পেইড মার্কেটিং এটার মধ্যে অনেক বড় একটা অপরচুনিটি, যেটার মাধ্যমে আমরা ফেসবুক, গুগল, আদার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমরা পেইড মার্কেটিং করতে পারি, পেইড অ্যাড দিতে পারি, যেটাকে আমরা সহজ ভাষায় বুস্টিং বলে থাকি। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে যদি আপনি আপনার কেরিয়ার গড়তে চান, তো সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আপনাকে ডিজিটালি আদার যে মার্কেটিং ধাপগুলো রয়েছে সেটাকেও আপনার ধারণা থাকতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা ডিজিটাল মার্কেটার যদি আমি নিজেকে পরিচয় দিতে চাই, তাহলে সেখানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিয়ে জ্ঞান থাকলে হবে না, এটার পাশাপাশি আরও কি কি ধরনের কাজ করা যেতে পারে সেই সম্বন্ধে আরও বিস্তারিত জানা উচিত, স্পেশালি মার্কেটিং রিলেটেড জ্ঞানগুলো ভালো থাকা উচিত। তো ওই ডিজিটাল মার্কেটারটাই তুলনামূলকভাবে আরেকটু বড় একটা অপরচুনিটি, সো সেই ক্ষেত্রে ওইটার একটা পার্ট হিসেবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে ধরতে পারি। কারণ ডিজিটাল মার্কেটিংয়ে আপনার সার্চ ইঞ্জিন ডেভেলপমেন্ট সম্বন্ধেও আইডিয়া থাকা উচিত। এরপর আসি হচ্ছে আমার ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আপনার কেরিয়ার হতে পারে, সেই ব্র্যান্ড ম্যানেজার হিসেবে যে কেরিয়ারটা সেটা অ্যাকচুয়ালি আপনার যে কোম্পানিটা আছে, আপনার যে ব্র্যান্ডিং হিসেবে ব্র্যান্ডিংটা মানুষের কাছে তৈরি করা, আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করা, সেই ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আপনি কেরিয়ার অপরচুনিটি করতে পারেন। এরপর যেটা হচ্ছে চিফ মার্কেটিং অফিসার হিসেবেও আপনি জব পেতে পারেন, যদি আপনার আগে যেটা বললাম যে আপনার যদি আদার মার্কেটিং যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতেও যদি আপনার স্কিল থেকে থাকে। এছাড়া এই করোনার প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যে জিনিসগুলো দেখি আমাদের বাংলাদেশের মার্কেট প্লেসে বা আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে দেখি, আমাদের ম্যাক্সিমাম বিজনেসগুলো এখন অনলাইন বেস হয়ে গেছে এবং ম্যাক্সিমাম কোম্পানি তারা তাদের কম্পিটিটরের সাথে একসাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্যে, তাদের ব্র্যান্ডিং ভ্যালু তৈরি করার জন্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অন্যতম একটা হাতিয়ার হিসেবে নিচ্ছে এবং সেখানে পেইড মার্কেটিং আমরা দেখি যে এখন আমাদের তুলনামূলকভাবে ম্যাক্সিমাম কোম্পানিগুলোই ফেসবুকে অ্যাভেলেবল হয়ে গেছে এবং ফেসবুকের মাধ্যমে তারা পেইড মার্কেটিং করছে, নর্মালভাবে পোস্ট দিচ্ছে। সো ফেসবুকে তাদের অ্যাক্টিভিটিটা আগের তুলনায়, আই মিন করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের আগের তুলনায় অনেক বেড়ে গেছে। সো সেই হিসেবে আপনি যদি একটা ছোট বা বড় বা মাঝারি টাইপের একজন বিজনেস ওনার হিসেবে কাজ করে থাকেন বা আপনার একটা বিজনেস থেকে থাকে, তো আমি মনে করি যে আমার এই কোর্সটি পুরোটা শেষ করলে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনি আপনার দক্ষতাটা কীভাবে বাড়াতে পারবেন প্লাস আপনার বিজনেসটাকে কীভাবে বুস্ট করতে পারবেন এই সম্বন্ধে আপনার একটা ভালো বিস্তারিত ধারণা হয়ে যাবে। তবে যারা কেরিয়ার হিসেবে নিতে চান তাদের জন্য এই কোর্সটি বেশি পারফেক্ট এবং যারা বিজনেস ওনার হিসেবে এই কোর্সটি দেখতে চান তারা আমি মনে করি যে এই কোর্সের কিছু কিছু অংশ হয়তো বা তাদের এতটা ডেপথে না গেলেও চলে। আর অন্য দিক দিয়ে যেটা হচ্ছে যে বিজনেস ওনাররা এই কোর্সটি পুরোটা আমার সাথে থাকেন যদি, তাহলে আমি মনে করি যে আপনার যে সোশ্যাল মার্কেটিংয়ের যে ম্যানেজার রয়েছে বা কনসালটেন্ট রয়েছে সে অ্যাকচুয়ালি ঠিক পথে আগাচ্ছে কিনা এই সম্বন্ধে আপনার একটা আইডিয়া আপনি এই কোর্স থেকে পেয়ে যাবেন। এরপর আসি যে এখানে আমি পুরো কোর্সটাকে
ছয়টি ভাগে ভাগ করেছি, এবং যেটা হচ্ছে যে প্রথমে আমি আমার সোশ্যাল মিডিয়া কি এটা নিয়ে একটা ইন্ট্রোডাকশন দিব। এরপর হচ্ছে আমাদের মার্কেটিং গোলটা কি হবে সেটা নিয়ে আমি কথা বলবো। এরপর হচ্ছে এই মার্কেটিংটা যে আমি করব, আমার এই মার্কেটিংয়ের অডিয়েন্স কারা, কাদের জন্য আমি মার্কেটিংটা করব, সেই অডিয়েন্সকে আমি কিভাবে খুঁজে বের করব, সেই সম্বন্ধে আমি একটা চ্যাপ্টার রেখেছি। এরপর আসতেছি হচ্ছে আমার পেইড মার্কেটিং। সো আমি জেনারেলভাবে নর্মাল অর্গানিক মার্কেটিং যেটা আমি করছি সেটার পাশাপাশি আমার পেইড মার্কেটিংটা আমি কিভাবে করতে পারি সেই সম্বন্ধে এখানে একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব। এরপর আসতেছি হচ্ছে আমার মেজারমেন্ট, এবং এই মেজারমেন্টটা হচ্ছে যে আমি যে আমার মার্কেটিং গোল সেট করলাম, আমার অডিয়েন্স সেট করলাম, আমি অ্যাড মার্কেটিং করছি, ইভেন আমার যে অর্গানিক মার্কেটিং করছি সেটার পিছনে আমার স্টাফ রাখছি, একজন সোশ্যাল মিডিয়া মার্কেটারকে হায়ার করছি, এবং সে আমার ওই সোশ্যাল মিডিয়া মার্কেটার অথবা আমি নিজেই আমি যে মার্কেটিংটা করছি আমার সোশ্যাল মিডিয়াতে, সেই মার্কেটিং করার ফলে আমি অ্যাকচুয়ালি লাভবান হচ্ছি নাকি আমার বিজনেস ক্ষতির দিকে যাচ্ছে, আমি আর যদি লাভবান হয়ে থাকি তাহলে আমি কতটা লাভবান হচ্ছি, এইটা কিভাবে আমরা মেজার করব, 5 নম্বর চ্যাপ্টারে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং 6 নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি যারা কেরিয়ার হিসেবে এই সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কেরিয়ার হিসেবে নিতে চান তাদের জন্যে, আমার জব পাওয়ার জন্যে কিছু সার্টিফিকেশন কোর্স আমি এখানে দেখাবো, যেগুলো আপনার সিভিতে একটা ভালো ইফেক্ট পড়বে, আই কেচি হবে আপনার যিনি জব দিবেন আপনাকে তার কাছে। সো সেই সেই প্রেক্ষাপটে আমরা এখানে ফেসবুক ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আমরা কিভাবে পেতে পারি, সেই সার্টিফিকেট পাওয়ার জন্য আমার কী কী জিনিসগুলো জানা দরকার, সেই এই বিষয়গুলো নিয়ে আমি এখানে 6 নম্বর চ্যাপ্টারে কথা বলবো। তো বন্ধুরা, আশা করি আমার সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।